সম্মানিত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বীরা, জোয়ান ভাইয়েরা, ছোট ছোট স্নেহের ভাইয়েরা, বরদানসী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে মুবারকাত, লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই গভীর রজনীতে শীতের মৌসুমে আমাদের আপনাদেরকে এত বড় আজিমের শান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহান ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়াতে একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলেওয়ালা নবী, নূরানি নবী, তাজদারে মদিনা, ফহরদু আলম, নূরে মুজাসসাম, উম্মতের কান্ডারি, সৈয়দুল কৌনাইন, আমাদের আপনাদের নয়নের মণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবার মোবারকাত জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। সেই নবী শুকরিয়া তার একবার বলুন আলহামদুলিল্লাহ। যুগ যুগ রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রসুল সাহাবা সুহাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আব্দাল পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের আপনাদের মা বাবা ওলাদ পর্যন্ত যে যেখানে খবরস্থ হয়েছেন, আল্লাহ মিলাদ মোস্তফার সোহাব তাদের প্রত্যেকের রু মুবারক পৌঁছায়, সারা বাংলার জমিনের প্রত্যেক ওলিদের দরবারে ইমামিলে সোহাব পৌঁছায়, বাবা হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহ হাসাতান আলম হাজবেন্ডারি প্রত্যেকের রুর মধ্যে ইমামিলে সোহাব পৌঁছায়, তাদের রুহানি ফৈজাত বরকত আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করে। ওটা তোর বাতি বারুক চলে যাবে নেবে সবুত ফর ওই উন্দি কমা মানুষ তো ঠিক না মিলাদ মহব্বত করিবে কারণ মিলাদত গড়ে দেবুন তো একখানা বুড়া টুড়া ফাইলে উল্টে ফুলে তুলে আর ইতারা বিয়ে সাদিত গেলে উগ্র বুড়ো আর এমন হলো আধা মাইল দূরত্ব খারে টানা করে টানা দেখে এই সত্যের ক্ষেত্রে বুঝল আধা মাইল দূরত্ব খারে টানিল আফরে তুলে ফেলি বুঝতে বুড়ো টুড়ো নারা মানে ফাইলে তাই তো দূরত্বের কথা কি কবি দেখো একদিন একজনের বিয়ে হইয়ে সদার বাপ্প বুড়ো হয়ে গিয়ে আর বাপে আর বিয়ের দিন মিষ্টি খাবাই দে আতিকে বাপ তো মরে গিয়ে বিডি আন সাই রে বাপরে সাই ফেলে বর নিয়ে তো ইয়ে দে দে বাপের হাত আছে বাপ নেই ইবেরে ডিলেট গে না গাল আমি হন গরম দর্শন পড়ুন সালাত দুনিয়া এখন আল্লাহ সারা ঠিক লাগি দিয়ে অনারা মন মানুষকে তার লাইটে গিয়ে তো ইতার আলো অন আলো তো শুনিয়াছে না তো মহাবত বেয়া মুরব্বী আল্লাহ তো বেশ হইয়া লারা সারা ঠিক না তাহলে বাইশ বিয়ারি হলো যেতে বাইশ বিশ তো আনে দেখছি ফানিও আছে মাছও আছে তবুও ডাল না তো বাইশ বিহারি কদ্দু ওটা ফানিও আছে মাছও আছে টিয়াং গালা গালি হদুজুর ঘটন লারা সারা নগরলে উনি জানা যা ভরি বেলা ভরি ওনারও লারা সারা ঠিক না তাইলে শীত কেলে দিন শুধু কেতা বালুস আমি বাঁচাই হবে বাদ বাকি না রাতে খোয়া হইত না আর বদা ফিস দিয়ে খদ খদ ভাই বেরিম ঘুমো তোলা রে আলহামদুলিল্লাহ এখন কলপন জিন্দা করো উগ্র দরুশ্বরী মান রসুল পর্যন্ত ফাঁসা দিতে রেনি সাহেব কারণ উগ্র দরুশ্বরী মান নবী পর্যন্ত ফাঁসা দিলে উন্মতি বা তবদির পরিবর্তন সবার দুনিয়া
جو لبری ہے اس کو ہمیشہ جو لبری ہے اے دوم مچی دوم مچی ہے بولو رحمت والا اے رحمت والا دوم مچی ہے دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم جشن ولادت آقا کا یا سب نے محبت سے منایا جشن ولادت آقا کا یا سب نے محبت سے منایا جم کے سب نے نعت پڑھی ہے جم کے سب نے نعت پڑھی ہے اے دم مچی ہے دم مچی ہے بولو رحمت والا دنیا الحمدللہ اللہ پیارا رسول رضی اللہ دین بولے کعبہ شریف دیکھیں کعبہ شریف بولے بولے خوشی ناصر آئے کعبہ نصیب کہنے تو نور النبی جٹی جب نے دیکھا ہے آقا کا جگرا دور ہوا ہے جب نے دیکھا ہے آقا کا جگرا دور ہوا ہے سارے اندھیرا کعبے کے رونق جو میوٹی ہے کعبے کے رونق جو میوٹی ہے جب نے دیکھا ہے آقا کا جگرا دور ہوا ہے سارے اندھیرا جب نے دیکھا ہے آقا کا جگرا دور ہوا ہے سارے اندھیرا کعبے کے رونق جو میوٹی ہے کعبے کے رونق جو میوٹی ہے اے دوم مچی ہے بولو رحمت والا اے رحمت والا دوم مچی ہے سلا دنیا سلام نیا اللہ رب انہر قبول گبیر رات دعا قبول ٹائم نور النبی ماس تشریف نی سارا پریتھبی زمین آلوکت ہو گئی ہوئی 18,000 مہلکات ہاں ہاں کر کے دے رسول رب کائے আলোকিত হয়ে গেল
সদকালে নে নূর কা ইয়া এ তারা নূর কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা পৃথিবী সদকালে বেল্লাই দুয়ালে বেল্লাই আর রাসূলের মিকে সাহায্য সুবহানাল্লাহ অনরা বড় ভাগ্যবান যারা তিয়ে লইও না ভাই আইজন বহুত জাঙ্গা শিক্ষে জুয়াই গো একা সামনে জুয়াই যাবা উন জাঙ্গা টাকা নতালে না গাছরা গাঁথুলে কেন তিয়ে আই জয়সে আই ডালি ফিচ্ছে দেখে দিয়ে ডর মানুষ না ডাকি এলে মিলিয়া তো যাইতে বহুত দূর গান বাজানা দেখি দে এলে বহুত বুড়ো মানুষ আই গাছরা গাছ দেখি দে এবার হদ্দান্ডে ফল হল ওখানে ঠেলা ঠেলি করব আর খায়াত গেবি আর সাইড থেকে না আইয়া ভাই সুবিধা জাঙ্গা আছে ফাইলত গোল লই যো শেষ বালা দা সব বালাটা ডেকসিয়ে দর পর আর কিভাবে ওনারা রাতে জিনিস বাজাবে প্রয়োজন ওয়াজ যাইবে কই দেন বাজ যাইতে রইব না না হইলে অপেক্ষা কর আমার খাসাই থেকে বইয় আর দুই এক কলমা জিনিস নিজ আমল করি আর রসুলের খুশবু আন লইয়ে রে নিজ আমল করি ওনারা কেন যেন মদিনার বাতাস সন্দরা দিতে খামে গুম বর কঠিন লাগে তো সহজ ওয়াজ গরণ খামে গুণ কঠিন উনা আসা আসা যদি রসুলের তুল লইন না ফেলগো লইন না ফেললে অনারার হেদায়ত করতে কষ্ট হয়ে যাবে আগে মদিনার রসুলের তুল লোয়া ফেলব কারণ এলে সিয়ারত বই বই আর নবীর বিরুদ্ধে অলির বিরুদ্ধে কথা কথা আছে খাওয়া এলে সিয়ারত বই বই রসুলের বিরুদ্ধে অলির বিরুদ্ধে হত দে খবরদার জীবনত সম্পদ সারিবা দৌলত সারিবা প্রয়োজনে বৌভুয়া সারিবা মগন নবীন সারিবা নবী বে এত বড় জিনিস খবর এখন সরে কেউ যাইত না এই আন্ধার খবরত পাইবা দেখ পাত্র রহমত নবীরে ইয়াল্লাহ আজীবন খান্দন করিব দি রসুলুল্লাহ উত্তেজরে বলুন সুবহানাল্লাহ বইয়ন আর নবী যেদিন ধর্ম প্রচার শুরু করলো আর হুজুর তো হাবিবিন মালিকের বয়ান দিয়ে বেশি সুন্দর লাগে ফসার ফসার যেতে বাড়ি গিয়ে আবু জাহেল আবু লাহাব ওদবা সাইবা অলিতিবিন মুগিরা উভয় ইমিন হলব উন আরবের গ্র্যান্ড বান্দর আছিল মানে এখন সহ্যা যদি দিনব তো আইনফা লাঠিওয়ালা লইলেও বাজাই দিত মানে এই যুগের লাই এগুন তো বড় বান্দর কথা না বুঝো আবু জাহেল কর দিবে জ্ঞানের বাপ আছিল আবুল হেকম আবুল হেকম বেতন মানুষ বুদ্ধি লইত রসুল ন চিনে দে এদুয়ে জ্ঞান থাকি এবার নবীর জবান কই দে আবু জাহেল মানে মুরুক্কুর বাপ এতদিন আছিল জ্ঞানের বাপ কারণ আর নবী কই দিন দলিল কি ইতার কেউ আবুল হেকম খাওন না ইতারা কইলাম দিন দেখান বিছেন বিছেন দিন কিরে কমিটির ভাই হল বিছান গরত তুল লইছ নড় নলে ফদ্দা কান ভাসত তুন কুলি ফেলা প্রয়োজন বইও কেন এখন বইলে কম না লাগবে আর মা বই নল ওয়া শুনেন আছে না ওবা মা বইল অন দি ফদ্দা দিয়ে দেখি আর মা বই নল ফদ্দার বয়ান দিলি তো আর ফদ্দা উঠে ফেলে অমা বই নল আগে কে ফরে ফারই মাগে কে কদ্দু সামাল তারপর ইন্দি বিছেন একখান দিতাম কইলাম দে গেই না ওই ভাই বইয়ু বদেব যোগান তোয়ার দেরি পিছে টিচে বসতে না আছে কেন উজুর লই রে বল ফল আই আসি দেন রে শুধু উল্টে ফুল্টে সেলফি মার আর বাদ কাই দেন রে এন সেলফি যাবা না গিয়ে দাও ভাই মরারে সিট করি ফেলাই বেরো মার সংযোগতা বাসায় বুঝেন না উইতে রুতি কি আমার সলে নিচে বাজাই গাল বাজাই মার হয়েছে মহাবত খাওয়ার ইয়াল্লাহ তো তোরা কবুল হয়েছে আল্লাহ কবুল কর আমি নব এ গভীর রাইতে দু আশে করে রসুল আসছি কিয়ামত দিন আন নবীরে দেখায় রসুলের সালাম দি নুরুল নবীরে সাই সাই আল্লাহ আর জান্নাত ঢুকবে তৌফিক দাও ব্যস্ত ভাই বেয়ন দলিল
কারণ আর রসুল মান জালাসা আলেমান, এরকম আলেমলের মজলিশ বইন রসুল ফাকাত জালাসানি, তোর আই নবীর মজলিশ বইস মান নাজার আলেমান আয়রে নাইব রসুল সেরা সাই আসি দে আর রসুল ফাকাত নজরানি ইতার ভিতর আয় রসুল রকস বইন পাই ফেলি নবী তো অন্যদিন সদন দেখস হতে নাইব রসুল সেরা সাই থাক ইতার ভিতর রসুল রকস বই ফেলবি আবার মল হইতো বাক যে রসুলের তারিফ করে যে আলাবাইতে তারিফ করে যে রসুলের বংশ তারিফ করে যে ফাতেমার তারিফ করে যে হযরত আলীর তারিফ করে যে হাসান হুসাইনের তারিফ করে যে সাহাবায়ে কেরামের তারিফ করে রসুলের শান গাইবে সেহরা চাইলে গুণনা হইব দে আর গো যে রসুল বিরোধী অলি বিরোধী ইবে সেহরা চাইলে ইমেন আছে দিয়ে না টান্ড হইব হইতে বাক আছে আবার হ্যাঁ সুন্দর করে দাও ইন্ডি দ ইন্ডি হ্যাঁ আলহামদুলিল্লাহ না আর ভাই হলো যথেষ্ট পরিশ্রম হইয়া সুন্দর হইয় মাহফিল এখানে টানি দো অনারা সামনে বৈশ্য দেন থাকুন নয় এতন টানি দি হ্যাঁ কারণ অনারা যদি এগুন লড়া শুরু করা গোড়া ফিল ধরি বোধে ইয়ালে অনেক যে দূরে যে দূর থাকো নয় এতন কিছু জামা নিয়ে হেঁটে এই সে হুঁজন ফার্ম খুল বসো না ফার্ম খুলি দিয়েছ আমি লেখা লাগালে বয় বয় আই সামাইলতে বস সামাইছে এই গামলা ওই ওই খতম হই বড় করে দিল শরীফ সালাত দুনিয়া রাসূলুল্লাহ সালাম মদিনা আমরা কত ভাগ্যবান আপনার উম্মত হয়ে আমরা কত যে বড় ভাগ্যবান সালাত দুনিয়া রাসূলুল্লাহ সালাম আলাইহি বাস আজ ওয়াজ শুরু ন করি নামাতে এত শুধু গোসাই দি না কেউ নামাতো খবরদার মসজিদ একখান দুনিয়া বি কথা কইলে কবুলই দিলে 40 বছরের নেকি যাবি ওই আর মিলাদ শরীফত রসুলের মাহফিলে যদি কেউ বেয়াদবি করে একবার সিল্লে উঠে সারা জিন্দেগির ইমান যাবি ওই এবার তো নিবে কঠিন বেশি খবরদার আদব রক্ষা করিবে আদব তুন জিনিস আর দুনিয়াত কিছু নেই আল্লাহ আদব পান রক্ষা করিবে তৌফিক দাও আমিন কারণ এই রসুলের মাহফিল আর নবী বয়ান দাদ দেখো পৃথিবীর প্রান্তত মাশরিক ও মাগরিব পৃথিবীর কোন প্রান্তত আই পিয়ারা রসুলের কান মজলিস সলার মাহফিল সলার এ মাহফিল ইয়েন যদি আই নবীর দি দরুদ শরীফ পড়া যায় আই রওজা তার সহ্য করি না পারি উম্মতে উনি সেই রওজাতে সাই টাকা পরে আহালে মুস্তাবি ওয়ারা ফাহুম আই উম্মতে উনি সেরা সাই থাকি কে কইতারনি কিয়ামত দিন উম্মতে উনি সেরা তোয়াই তোয়াই লইয়ে রে আই আল্লাহর জান্নাতের দরজাত পৌঁছাই দিও কাফরল বিয়াগুন ঐশ্বর বেজি চিন্তাধারা করল যে কিভাবে মোহাম্মদ সাল্লাহ ইসলামের খায়াল করা যাইব আর ভাই হাবিব বিন মালিকের হত্যা কই দে ইবে এই টাইম ইতারাল্লাই ফিসাব আছে এ জবান আল্লাহ ইতারাল্লাই কাফর আল্লাহ কি আছে আর আজ জেলে ফিসাব আছে ইতারার কি আছে ফিসাব আছে আর আর ক ফিসাব দেখি বাবা লোক না কারণ না ইতার দুও বাক আছে এখন ইতারা গিয়া করে দিন আর মুসলমানের বাপ তো থুয়াই লই না আবার ইতারা বাপ থুয়াই লি ফেলি আর মুসলমানের বাপ কম ওইটা আদম তো বাপ তো থুয়াই লই না আবার বাপ বললি ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন মুসলমানের বাপ হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বাপ তো থুয়াই লই না আবার খামে কোনো তাসর এ মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের একখান দায়িত্ব দিয়ে আল্লাহ
খানদানি সহ্য করতে না পারি এর আল্লাহ বলে মা বাপের আবার ব্যস্ত টানিয়ে দিয়ে ফেলে বহ জন তো ছোট ফুয়া মরি গেলে ফানি থরি মরি গেলে ডাইরেক্ট মা জননীয় লাশ দাঁড়াইলে গালি দেবে মরি গেলে মা বা ফেললাই শেফা আবার আসে এহসান কই দিয়ে আবার দুই চারি পাঁচশো আছে রে তোর গলাই নদিস এহসান কই বলে আবার তোর গাই নিবে লাগবে কোথায় আইলে গেলি বিষয় বড় বড় শতান যেগুন বেগুন যাচ্ছে না আবু যে হেলা বোলা বুধবাসিবিনী মগিরে মারে মা উগ্র তো নুকুই বিলিজের ঘন্টা আছিল কত কষ্ট আন নবির দিয়ে আজি এ দিয়ে রো শান্তি পান না এই সে কথা শুরু করি না মাতৃ বয় না ফল বেশি মাথা দে খুদু মানা করি দো না মাতে এতে ফোয়া করে মহব্বত করি খান্দ তার দিতে আর খান্দ তার তুলে দিবে এতে একবারে না মানা দে দিয়ে সা না কথা বুঝাইতে কেন হজরত কে আপনার শান কইতো কদিন আইতে কইম কেতা হোক না আসা আসা সামালি তো না কান কান আর জো আছে তো যা যা আল্লাহ ইয়ার আশিক রসুল বানো আমিন আচ্ছা ঘটনা কই না তোইলে কি বুঝাইতাম সাইলাম ভাই ও আল্লাহর পেয়ারা মাহবুব নবীর ফসার ফসার যাতে বারা শুরু হইয়ে ওয়াদাইয়ান ইল্লাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজুম মুনীরা সূর্য উঠিল আর আন্দার তাই তারিব না আর নবী তো উডোনতেই আছে তো তাড়াতাড়ি কাফের হলে আর নবীর কোনো পথ কাইল করি না পারে আর ভাই হইয়ে হাবিব বিন মালেক কলমা ভরি ফেলি না খ না তারা কোনো খাম করি না পাইল শেষ বলতে আরবের মানুষ বিয়াগুনের ডাকে শিয়ানা শিয়ানা যে গুণাইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে কিভাবে মারিত আরবের মানুষ শুধু সাধারণ মানুষ আর নবীর পক্ষে আছিল কিন্তু কলমানা হইত নগরে তারা এখন দেখান খামগর তোরা যাতে কেউ মারিত তিন চোখ শর্মে কিছু করিত তিন বার তুন গুন্ড ঠিক কর বার বা মানুষ ঠিক কর কারণ ইতো মায়া দয়া থাকতো নো ঠিয়া লোভ হইল কিরিব ঠিয়া কালেকশন করিল টাকা স্বর্ণ চাঁদি কালেকশন করি বস্তা ভুরাইয়ে বস্তা ভুরাইয়ে আরবের মানুষের দেওয়া শুরু করিল এই ঠিয়ার বদলত কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারিত থারিবে না ইটার আগত না আর ছোটবেলা হইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখি দে কোনোদিন কের কাছে আইল তারা নদে কেউ মনত কষ্ট পাবে না সরণী বেতন আর দেখি
রাজি হইয় না, রাজি হইয় না। শেষ পর্যায়ে ঠিয়াতায় গিয়ে মগর মারেন না কেউ, ন ইতারা বুদ্ধি করি হতো তৈলে বার অতুন মানুষ ঠিক কর, এক এক মানুষের এক এক জাঙ্গাট ফাটাই গিয়ে মানুষ আনি ফেললাই, বার গো মানুষ বাড়া করি, কেউ এই ভারত কেউ এই ভারত কেউ এই ভারত ভেম ভার ফাত্তরের ভার যারা অজত গিয়ে দেখি এন এন হাজার হাজার ভার ভরিল গাছ নাই খেয়ে ফাত্তরের দেশ হইলে গর খোয়ানো যাও অজত যাতে ফইলের বার গে একটা বাথরুম গলো এর গোসল করতাম এক মক মাথার ফিডোর ডাল লিদে দূর দু দিয়ে আগে তো খন ফুতে একটা গরম পানি লাগে একটা তো টাঙ্গি তেলে সিটি লই খন জানে ই যে ইলেকট্রিক মানে বেশি গরম দে নগলে বুঝি তেকতেন আর কিছু বদাস করি না পারি বস কি করলু কাবের হলে ইতে ভারত ইতে ভারত ইতে ভারত নবী মারি ফেললে কি তো আর দে সুযোগ তো আর দে ভালোমান তো আর দে হদুয়া মানুষ এক ফারত যাই রে পৌঁছে ফারত পৌঁছে দেন দে এলাকায় এন শুধু মড়ার বংশ না বেকুন মড়া মড়া মানুষ তাজা তাজা মড়া মড়া তুই তারা আর বতুন মকাতুনি কেত গিয়ে হদড় মড়া আছে একটা মড়ার ভিতর খন বেশি মড়াই তো তো আর মড়ার দূর মড়া আছে তো তোয়াইতে তোয়াইতে দেখ ভার টিলে তু গই আতুন বেশি মোড়া মানুষ বই লই খদিব ও বা তোমার তুন মোড়া আর কেউ আছে না কদে নাই হাই হইলাম তো বড় মোড়া ইয়া লাইবে এমন টিলে বসি সদা আর বল সম্বন্ধে সদ্দুর আইডিয়া আছে তোমার তো না দেখো হাবা দুটো সন আইতে বলে সারমনি ভাত রাখান বড় করে মাথা লই ফেলে ইতে কদে বুঝিত তার কি হাবা দুটো আর মারি ফেলিলি এটা জানা যা সারা খবর আছে দিবি হেরি অবাজি উগ্র মানুষ মারিতে দিবে না তোমার এক বস্তা স্বর্ণ মুদ্রা দিয়ম পিঁয়া পয়সা দিয়ম আজীবন কাটতে দিবি ইতে কত বলে মন খড় উড়াইম আমি মানুষ তো আজ ফাইরগম ইতের নাম আসিল যে ওতায় রিবনে সুলুল কি নাম কইলাম বলিবেন নাম ওতায় রিবনে ইতে কত আই ফাইরগম লোপ লালসা দেখায় ফার তুন ইতের বাড়া করি লই আইল আর হতুয়া মানুষ আর এক ফারত গিয়ে গুই আর নবীর মারি বেললাই মানুষ ঠিক করে দে দেয় দুগ্গ মানুষ তলোয়ার সালারা তেটেঙ্গে এত মানুষের তলোয়ার মাইল হইতে রে উগ্র তলোয়ার দাগিতে দেখায় লাগায় হদি তেরে যদি ঠিক করি তারি তোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে মারার নাম বা সোজা দিব নজর বজর রহনা ইতের নাম আছে খারেজ ইবনে রউফ জিবে তলোয়ার কি সলার ইতের নাম আছে দেখার আছে ইবনে উইতের নাম হল উতার ইবনে সুলুল কজন হইনি দু বার অতুন ঠিক করলো আর এক ফার যাই দে লাড়িওয়ালা আর তেটেন লাড়ি সলার পনেরো জন মারে বাড়ি মেলল দে উগ বাড়িতে সরিল হদিতের ঠিক করি তেড়ি সাই ইতের নাম আছে যে তার এক ইবনে জাফের কজন হইনি উগ্র হইল ফাতর হলা উগ্র তলোয়ার হলা তিনজনের লই আইল আনিয়ের আবুল আইলে সাম্য দিলে কে কদা আননি তিনজন ঠিয়ার বস্তা টানো আগল তো লোক ঠিয়ার বস্তা যাতে বার করে দিল মোহাম্মদ সাল্লাহ ইসলাম ইবার ধর্ম রাখাই ফেলার সদ্য গোষ্ঠীর ধর্ম আজীবন তিনশো ষাট মূর্তির পুজো করি ই বেয়ে ব্যাগ বাদ করি এর ধর্ম খাই ফেলাই তো স্যার আর আর গান তোমার তো কেন ধরেন নলা না ফুরন্তি খাইলে ধর্ম খাই ফেলার দে ইবেরে মারি তেললে এক বস্তা স্বর্ণ মুদ্রা তোমার দিবেলে ইমতিহা বসে গুণ মারি তারিবে না হঠাৎ করি তিনজন সিদ্ধান্ত লইয়ে মারি তারিগম ইচ্ছে টিয়া লইতাম ন মারিয়াই রে অ তিনজন দে তা সে তিনজনে সমানভাবে ভাগ করিগম উচ্চ স্বর রকম নাউজুবিল্লাহ মারি তারিবে ভাঙলাম না মত একা চাই দে সব সময় মাহফিলত মজলিসত বয়স্ক মানুষ সামনে বয়বে কারণ মসজিদ নববীত আর রসুলে বুড়া মানুষ যখন দাঁড়ি সাদয় গিয়ে গই উনি সামনের খাতার লই আসতো কারণ সাহাবি হলে ফুসল লইলো জোয়ান নুনে
রসুল বুড়া মানুষকে সামনে কাতার লই যেতে লাগবো। হ্যাঁ নবী, হত বুড়া মানুষ দিলে আল্লাহর থেকে বেশি ইজ্জত করতে মনে হবে। বুড়া মানুষ বলে খবরত গেলে, আন্ধার খবরত গেলে আল্লাহ নবীরে ডাকে, হত ইয়া রসুলাল্লাহ, বুড়া মানুষ যেগুন দাঁড়ি সাদ হয়ে গিয়ে গই এল্লা বুড়া মানুষ খবরত আইলে আয় আল্লাহ বুড়া গুণের আজাব দিতে আয় আল্লাহতে শরম লাগে। বুড়ো হলের আল্লাহ ইজ্জত করে, এলে তো আল্লাহ যে তো মুরব্বী হলের ইজ্জত করে, মুরব্বী হলে তো আল্লাহর ইজ্জত করা বলি। বহুত বুড়া মানুষ পঞ্চায় 60 বছর বয়স হইয়া ভাই বাতাসে বোঝানো বসে মিকে গুরু নিয়ে ভরাতেন সাহায্য জাতীয় সংসদ বানিয়ে ফেলি অনাতিজ্ঞ সাহাল ওই জিনিস গুরুই দিন এলে ফজিলে তলা বুড়ো আছে না, তাহলে উনার গাল বেড়ে বেড়ে চুমা মারিবে দেরি কবিতে তুই কেন কদার গছ সারি এটা করলে কি দেখি গোসালা নিয়ে কোনো নলাইলা আসা সজন করান বদ দরকারি বাইরের কথা একদিন স্মরণ করিবে হবে জাহাঙ্গীরের জুড়ো ছিল আসল কথা অবা জান নবী অগদে যাচ্ছে জীবন নাম সুন্দর হইব ইতের আগা গড়া জীবন নাম সুন্দর হইব। ইয়ালে বুড়ো হয়ে গেলে মানুষ জীবের তো গভীর হয়ে যাওয়া পড়িব, বারম্বর তিওয়া পড়িব, তসবি তালিম ভরা পড়িব, মসজিদ লইয়ের বাজা তা পড়িব, তখন ইবের ইজ্জতি কি হবং দরকারি নে খরা করি নহই দেরি গোস হয়ে যাবে দে মিড়ে করি কই দে এত না দ দে আমল করি ফেলবি। আর জোয়ান বাইল যুবক বাইল অনর বড় ভাগ্যবান যুবক হল দাম করলে কইতে নি বুড়ের ইজ্জতের কথা কই দেন আল্লাহ শর্মাই হযরত জিব্রাইল আলাইহিস সালাম বয়ান ফরমা দে হদে পৃথিবীর জমিনে যদি একই টাইমে বৃষ্টি পড়ে আয় জিব্রাইলে ফোড়া গুন গুন ইত্যারি কিন্তু কোন যুবক ফুয়া যদি আল্লাহরে ডরায়ুগ্য জবিন সইদে মারিকে দয় নুজুলির রহমত আল্লাহ এত রহমত নাজিল করে আয় জিব্রাইলে গণিন না পারি। জোয়ান খালে কেউ যদি ফোয়া খালে নামাজ দোয়া ধরি ফেলেই দয় ইতে বুড়াতে খালে সম্মান লই রে দুনিয়াতে যেতে রেবে ইতে ইজ্জতি তোলায় তোলায় হয়ে যাবো যে ব্যক্তি জোয়ান খালে নামাজ দোয়া ধরিব ইতে সম্মানের লাস্তায় কুলি যাবে বুঝি আল্লাহও কোরআনত খদ দে ইয়া ইয়া আল্লাহ দিন আমানুস তাইনু বিসবরে যারা আল্লাহ কিছু সাহিত্য মনে কো কিছু লইত মনে কো ধৈর্য ধরি নামাজের মাধ্যমে যাতে সৌদা মারি আল্লাহর কাছে হাত তুলি দিয়ে আল্লাহ কদে ফাইনি করিব আই বান্দাই বেড্ডা কথা আই দেই গই জিগেন ফরিয়াদ করিব আই আল্লাহ ইয়ান উননত থাকি কারণ ইতে ফোয়া খালে কেন আই কদারে সিনি ফেলে দরকারি নে ওয়াজ হই না দরকারি নে খেয়াল রাখি বাবাই খেয়াল রাখি তুলে খাওয়া বাস কে লেখ তিনজন আর আল্লাহ এই টাইমের মধ্যে বেসর বা মানুষ কলমানো পরে খুব কম মানুষ থরা সাহাবি আর নবী কলমা পড়াই উগ্র রাওয়াই তো দিলেন 39 জন এত হজর তোমরও কিনা পরে ইসলাম গ্রহণ নগর 39 জন মানুষ কলমা পড়গে আর নবী এ 39 জন মানুষের কলমা পড়াই উগ্র গরিব মিকে সাহাবি আসিল জাইতিব না আর কান জাইতিব না আর কান উগ্র গরিব মিকে কি আসিল এবার ফারর করে থাকতো আন্ন বিবের বাড়ি গিয়ে গই ইবের বাড়ি যে কয়েকদিন অবস্থান করল সাহাবি হল বিয়া গুম পেয়ারা রজমিন নবীরে বেড়াই ধরল ও রসুল ইয়া রসুল আল্লাহ নখন মিকে ন যাইয়ন কারণ আর খবর পাই দেন আল্লাহ বার তুন গুন্ডা ঠিক করিকে মানুষ বাড়া করিকে দনের রসুলের মারি ফেললাই আর বেগুন মরি গেল কোন অসুবিধা নাই অন রসুলের শরীর মোবারক দুগ্গ আঘাত করলে আল্লাহর জমিনে তো সহ্য নাইব আর বদাস করি না পারি গম আর নবী ঘর অসাবি হল চিন্তা নগরিগ আয় নবীরে তোমার একালা মনে নগরিগ তোমার আরো তো আয় রসুল বুগল লই কিন্তু ইন্নাল্লাহ মানা আর 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 আরে আল্লাহ ও আছে আর একালা মন নগরী গো আর আরে আল্লাহ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও সাহাবী তোহারা বাড়ি থাকো
আর আল্লাহ যে তো ধর্মের দ দিতে হইয়ে আর আমি বই টাইবের কোনো সুযোগ নাই বারে দিকে অ রসুল কলমার দ দিবেলে বারে বসাব রসুল আর যাইয়ে না নয় ন আই নবীর আঘাত করলে সহ্য করি তেরিগম কিন্তু অনার উম্মতলের আঘাত করলে আই নবী সহ্য করি না ফেরিগম কারণ কেউ ওইতার আই রসুলের আল্লাহ ধৈর্য শক্তি দান করি কারণ আরবের জমিনত আল্লাহর পেয়ারা মাহবুব নবী যে জমিন সিজদা দিত কাবার আল্লাহর নবীর উদ্দি ওটার বাড়াল তুলি দিত আর নবী মাতা মুবারে পর্যন্ত লারিন না বাইত কোনোদিন আর নবী বদুয়া ন করে অহুদের ময়দানত বৃষ্টির মতো আন্নবীরে বাত্তর মারি গে কোনোদিন নবী বদুয়া ন করে জিব্রাইল আলাইহিস সালাম রসুলের ঘর দিয়ে আর রসুল আল্লাহ আর একখানা করি ওয়াড়া দ আই এই খাবরের ধ্বংস করে নিষ্পাত করে ফেলাইম আর নবী কদি জিব্রাইল খবরদার কেউ আঘাত নগরিব উম্মতে গুণ আজি আর সিনিন না পারে দেরি একদিন আই নবী কই কই তারা ফরান দি ফেলে গো উচ্চস্বর সুবহানাল্লাহ কই গে না এত থর মায়ার নবী এত থর দয়ার নবী আজারাইল মালকুল মত হত দে হাতে জিন্দগি সবর বানি নেই আই আজারাইল আজীবন এই নবীলে হাঁদিলে মিন্নতা না দেব নি বলো যদি বাঁচতে হয় প্রাণের চাই পিও তাই নবী কে জানো বলো সলা দুনিয়া সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিলে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিলে কৌসারের পানি দিবেন শাহে মদিনা বলে গুণ ভবিষ্যৎ লাগবে না লাগবে লাইলে আর আস্তে আস্তে হইও এতক্ষণ বাদে লাগছে নহদ সামনে ইলেকশনে তো বলে গুণ লাই দিয়ে দে অষ্টজন মানুষ রাস্তা দিয়ে চলো গান্ধি যার দিকে আলো দি ফেনা বার হইল ইতে হদ অফিসের জনের ওয়ান ওয়ান তো মাল জটি দেবি এটার বাইকা তো ইয়ে লাইন আছে ইলেন দে হতর মুসিবত বাজি সারে গুন আর হুজুর লাইটের একটা দুইটা বাজে মিলে দতুন যাইতাম দে কিছুদিন আগে না বিশ্বকাপের বল খেলা গিয়ে বহুত স্পিড ডেট গিয়ে গুদি বুড়া মানুষ দে দে সাত দোনা তা করা হাতিকে গোল গোল ডাক মার গিয়ে টুলতন সিটে গিয়ে দেন মিনা দাই মিলে ব্যাটারি টান লই দিতে হই দে হতর মুসিবত লাভ
গম করি কলব জিন্দি পেলাই, কারণ এদুর লাইট গিয়ে গুয়া ভাই, কারণ গুমে আরামিকে চাই লইয়ে শুধু ঘন্টা মত বিশ মত বাজি ইয়াল্লাই দাঁড়ায় দাঁড়ায় কি বুঝাই দিলাম তৈল এক নম্বর বড় জিন্দই বুধি এন কি জিনিস ইয়ে মিল দা রসুলের মহব্বত গরম গভীর রজনী হয়ে গেল শীতের দিন আরামের ঘুম হারাম করে আমরা যে আপনার মজলিসে বসে রইলাম কত গুনাহ করেছি তার কোনো সীমা রেখা নাই আল্লাহ তুমি যদি মাপ না করো কে করবে আল্লাহ আল্লাহ যে কাজ করলে তুমি আল্লাহ খুশি হবে আমার পেয়ারা রসুল খুশি হবে আল্লাহর অলিরা খুশি হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সে কাজ করার তৌফিক দান করো আল্লাহ রসুলের মাহফিলে রসিলাই আমাদের প্রত্যেককে পঞ্জাগানা নামাজি করে দিও আমাদের জানমালকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদেরকে ইজ্জতে জিন্দগি নসিব করো আল্লাহ ঘুমাসে তো একবার হলো মদিনার পর্দা তুলে রহমত নবীকে দেখাইও আল্লাহ আমি গুনাগার মানুষ এলাম নাই খালাম নাই কিছু নাই ইয়া রসুলাল্লাহ মদিনার থেকে এমন এলম দান করো যেগুলো নিজ আমল করে ভাইদেরকে হেদায়েতের রাস্তা মদিনার রাস্তা ধরাইতে পারি মতো তৌফিক দান করো কানেকশন লইন না ফেললে হাম করে তিতেন কানেকশন ইবে মদিনা তুলে ফেলা করব ইসকো কি জাগার জুম্মত নেই কো গুজারা ইসকো কি জাগার জুম্মত নেই কো গুজারা দলিল নেই উনকো না মিলাইয়ে সাগারা দরবার নবীজি পে মেরে সর কো ঝুকাও মাই জিন্দেগি মে কে বার মদিনা যাব মাই জিন্দেগি মে কে বার মদিনা যাব কবি লট নাও কবি লট নাও মাই জিন্দেগি মে কে বার মদিনা যাব সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইহিম দরবারে নবীজি পে মেরে সর কো ঝুকাও মাই জিন্দগি মে একে বার মদিনা যাও মাই জিন্দগি মে একে বার মদিনা যাও কবি লট নাও কবি লট নাও মাই জিন্দগি মে একে বার মদিনা যাব সালা দুনিয়া সালা দুনিয়া হাবিব আল্লাহ শান্তি লান নেই একখানা গরিব মদিনার সড়ক লেফে লিখতে তকবির পরিবর্তন আর নবী হদে আমি মতলে স্যার রোজু সাই থাকি আর বোতল দে তাই নবীরে সালাম দে হুজুরে কৌশু বাগ যেতে বলে মাহফিল মাহফিল গত শুধু মাহফিল গরিবের আগে আর নবী হুন দিয়ে এসেছে আর রসুন নোয়াইলে কৌশু বাগের তো শান্তি না লাগতো একদিন বয়ান দিতে 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 সকালা হাতিকে গোসবাক
লক্ষ মানুষ মানুষ বাস্তবে মাথা তুলে দিলে কি দায় আর দিন ভারত দি চতুর্দিকে কালমার দাবাত দিতে দিতে আমার পেয়ারা রসুল একটু ক্লান্তি হয়ে গেলেন, দিনও গড়িয়ে যাচ্ছে। আমার পেয়ারা নবী পাহাড়ের এক পাশে উস্তুনে হান্না খেজুর গাছের নিচে গিয়ে বসলেন, কেউ আছেন বা? আর নবী আগালা সর্বপ্রথম যদি কিয়ামত দিন কে আল্লাহ দেখা করা পরে ইবে সর্বপ্রথম অন রসুল্লাহ আল্লাহ দেখা করিব লাকিয়া রাব্বা রসুল অনেক কিয়ামত দিন যাবতন সব বন্ধ করলে আর দেবে সানুমে আরশু সে বরশু বর হক দওয়ানা কি বন কর কিতাব আ গয়া মুস্তফা আ গয়ে ইনকিলাব আ গয়া কল করো কো ভিতর জেহতা আ গয়া আল্লাহ হযরত তুমি শেয়ার করে কি দেন বে কোরআন হাদিসের তাফসীর আল্লাহ আকবার কোরআন হাদিসে এত বড় আশিক রসুল। সালাতুল ইয়া
মারিবেন লাই মত খাসাই তো মস্তি অন জোর দিয়া
দিয়ে রোশনে ইমান কি হাতোঁ মে তাওহীদ কা ইরফান আ গয়া কমলে ওয়ালে আপ কা মস্তানা বন গয়া আল্লাহ 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 বিল্লাহ বলে গই তুগন্ড কে বারতুন নবী গবিলত কোড়া লগ 18 হাজার মখলুকা ছাই লইদা আল্লাহর মিকি আল্লাহ কোন গোসয়জন নি আল্লাহ তো হকি নজর হে রুইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই সব বিশ ঘন্টা চাই চাই জান নবীর মিকে রাসূল কোন গোসয়জন নি সুবহানাল্লাহ আল্লাহর পেয়ারা মাহবুব নবী দার মা দাওয়াত দিতে 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 উস্তুনা হান্নান এক খেজুর গাছের নিচে বসলেন বই বই চিন্তা করার চোখ বন্ধ করে আল্লাহরে বুঝার খোদা 40 বছর পর্যন্ত আয় আরবের জমিনের একজন হিরু মহব্বত মানুষ আছিলাম সর্বজন আর মহব্বত করত হঠাৎ করি অনহদার বানিয়ে নুনাইতাম যাই রে মূর্তি পূজা গাছ পূজা বা সুজা লতা পূজা সূর্য পূজা সারাই ফেললে বয়ান যেতে দিয়া শুরু করি আরবের জমিনার বিরুদ্ধে ফুসলে উঠে নবী মূর্তি পূজা সারাইয়ে আর আবার তোর কি আর আর বহুত ফজিলত অলা ভাই অলা আছে তো দিতে কিছুদিন আগে না দুর্গা পূজা গিয়ে একটা দোয়ালে বেলাই না জানা গেলে তো ইমাসি থাকো ভাই নবী সারাইনি আবার আর আদর কি আচ্ছা তোমার কিলে ইতার আর খামি তার গরক গই আর আদর মতো পরিপূর্ণ নই ইসলাম কমপ্লিট কোট অফ দা লাইফ আল ইয়ামা আকমাল তো লাকুম দিন পরিবর্তন হয়ে গই দিন পরিপূর্ণ হয়ে গই আবার যাই রত না হলালাল হচ্ছে গেছে না এ দশাতির সামনে যাই এর যদি কস মূর্তি নমস্কার মূর্তি কদম কি দরকার তোর ডেকে কোনে আর যার আর আর ফরান তারে রে আর আর মানুষ বাড়ি গিয়ে কিন্তু মন্ডপ বাড়ে ফেলা করি তোর ডেকে কোনে তোর ডেকে কোনে কো এটা ফাঁড়া কাটে দেন কুশুল ন কাটে একজনের কথা আর দেন দিচ্ছ না দেন মার ফেটালে কুশুল ন কাটে কিলে কুচুল কুচুল দিয়ে ইতি ফেডারেল কুশল না গাল তুই এটা গেছিস না কুশল কুশল বলে আল্লাহ ওটা গোসল আনি এখন না ও আসনি বিছালে সামালি যেতে লি কে কে আল করো আল্লাহ হেদায়েত করো আমি না হও না কে ধর্ম রু দ্বার আক্রোশ নাই যার যার ধর্ম তার তার আন্ডা আর আর এন ধর্ম আন নবী বানাই দিয়ে কোদাই বানাই দিয়ে এটা আর কে তো না গলা আল্লাহ লওয়াবত তো কিছু আল্লাহ জন আল্লাহ কত বুঝতো মুআল্লামান আর নবীর যা দিয়া পরে ও আল্লাহ মাকা মালাম থাকুন পর ওকান ফাদুল্লাহ আলাইকা আজিমা যা দিয়া পরে না করে পরে দিয়ে কোন আর নবীর দিবে লাই এটা কি এত না গলাল আল্লাহ আবার দেই এরকম জিনিস আই আর নবীর বন্ন না নাকি আর রহমান আল্লাহ বল আর রহমান তো রহমত তত্ত্ব বুয়াইরে কোরআনি বে গোডান রাসূলের সিনিয়াত গলাই দি সুবহানাল্লাহ এত নূর নবী বা আর নসিবে দুর্কি দে আল্লাহ আশিক রসুল বানো আর মা বই নুল নি ওবা মা বই নুল নো ইকে হদ সামালি ইকে ভারে ইউ মানে তেরা আবার গুম যাইব কই না মা বই নুল আবার আর মোহব্বত করো ভাই মা বই নুল আবার গ্রামের মা বই নুলের বালালা দেখিলে হচ্ছে রনি গ্রামের মা বই নুল আইজুক মর তো দিলে গোনা ঠানা দাসে ওবা হো না আর শহর থাকি দেন রে হুন দেইলা আর তো গোনা ঠানা ভরত ওবা মা বই নুল অনরে বর বাইক কইতে অনরে তারিফ করি রে গ্রামের মা বোন হলে তাঁত ভালো লাগে সর গুনে দিলে আর তো সাইড ডাউন করে এন্ড বুড়ি বউ তো আইন ভাই দেও ভাই বউ দিয়ে ম্যানজি নিয়ে আনতে ইবে ওভার বাতে কারণ বুড়ি সর রিবের ফাবরি সসমা দিছে আবরি বউ হইবে ওরে হইবে তো আইন ভাই দেও না নে কারণ ইবে সারা তো দুয়া ডালা ডাললি তো ভাই ওন আতিকে কাম টাম দিলে না কইতির কি হইন সে ডাললি আবিলে কইতি ছোট ঠিক ঠিক নগরীর ঘরে তো গোলের চাচ্ছি নি সাল গাড়ি গলা বলি কি ঠিক করতে
হবে যাইলে জাহাঙ্গীরের জন্য বীর গেছে না আল্লাহ হেদায়েত করে আমিন হ ভাই আমার রসুলকে
নজরে দেখলেন এই তো মুহাম্মদ অবু মেলা সবাক মারেন নতুন ফারসেডে মানুষ মারেন সুবিধে হদিবের হেঁডেই মারি ফেলি নজরুল্লাহ তিনজনে কিনে দিয়ে মারি দে মানুষ কাজের না মুসলমান গালে তার টুপি বিয়া গুণ আসিল আল্লাহ এরকম মোনাফেক মুসলমান ইসলামের হেফাজত করুজুর হলে তো সহ্য নয় উজুর লেগু তো ক্ষতি করে তো বহুত আর গুনে গবাই উড়িলি পেরে কিভাবে খাই ফেলি শুধু সিন্ধেম ঘর দে এতই সব কত হেফাজত করে ইসলামের বাণীর কথা কইলাম তুমি কোথার কথা কইলাম কাবা শরীফের কথা কইলাম মক্কা বাক্কা আছিল যেন মানুষ যেগুন রসুল্লাহ মেলা করিয়ে গুনে সাইছে নদ দান নবীর টুকো লাগাই ফেললে
তুই না ভার তুললাম এর জল কই দে ওই ফেরেশতা আল্লাহ ডাক দিল সাহেল হইস না আম নবীর মিকাই সাহেল হই দে উতর ল দুইজন দুইটা কই দিলা ওটা কেন করব হদি তোর মারন নাম সুজ হই গই জিনিস তো তুলে না আছে শুধু আদুন ওয়ান দিবি দেরি আল্লাহ দেখা যা না খানা দুয়া ইয়াজির আত্মগির গিরিয়ার উতারা দুজন আগরি সাহেল লাড়িওলা তলোয়ার হলা ফেরেস্তা দুনুয়া শের আগালালান ফাহিয়া ইলাল আজকানি ফাহুম ফেরেস্তা দুব বড় অর্গরি টান যেতে দিয়ে সড়র গরি সুড়ি মারে মা এ দূরত ক্লিয়ার হারে সিবনে রৌফ সুরিয়লা হতে এ বুতনা ভাল্লিবে বারে ফেলে দিয়ে তুই তো রিতে কাছে জিবে লিলুড়ো দুর্গর বাঁচিন মারিন না ফেললেও বাঁচি গেই
আল্লাহ হদ নো বাসস ও মিন খলফিহিম সাদকা ফি যদি আর কো ফি যদি দেবা উতরা না সই সালামত মার কি আর তো ভিজি ফেলে বুদ ওয়ামিন খলফিহিম সাদকা ফি যদি আর কো তার মানে ফালা ফি যনি
পরিবর্তন মনে করলে বৈত্য মনে করলে হেঁটে যাই রেখা না তুলা বালু লই তকদির পরিবর্তন হয়ে যাবে বলি আল্লাহ বিরোধী কদু আছে পান্ডা শরীফ নজাইজ 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 করে দে জীব উল্টো বেশ করে এবার ফুন্দর লুঙ্গি খুলি নাচে দে তার সাকল ঠিক না লাগে দে কারণ বহু দিন বিরোধিতা করে তুই ভিতরে তো বহু দিন হইতি হজরত কেবলা হতে তোর তোয়াইতি শুধু গল নিশা আইলে হইতি ঠিক না অন্যরা তো বেগুন জানন তবু আমি কাহো এতে গসাই তো দে সন্ধিয়ে নাড়া দিয়ে ঠিক না এখন নারা সানি তাইলি ইনফেকশন হিসেবে তাই বোধ এতে কিন্তু সাই তো ওই কে যো আরা দৈন মিকে যাই দে এটা গড়ে গুণ নিচে নিচে উইতে গেলেন না ডাইরেক্ট সিটে গলা ভরে দে ইতরে গড়ে গুণ নিচে গিলে বেন দিয়ে না বুঝুন নয়নি একজনের কথা বাতাস ধরে দিলে দিলে আগে তৈলা কবার গড়িয়ে সিট গিয়ে দিতি নিচে হইতে উইতে গেলে তো কষ্ট সিটে তো লুচিটা নি গলা ভরে বইল দিয়ে এরকম হজরত কেবলা তো এখন সনে সানি কি আসিল ঘর আসিল এবার তো এখন শেয়ার আসিল ভারত বই বই জিকির করত কারণ এবার জিকির শুধু শরীরে চলতে দেন ফসম ফসম করত বাহলা দূর শান্তি লান না ইতারা বার্তা লাইন দে না আর কোন জিজ্ঞে দেবে তো খানা খাই ফেলার দে তোর মহিষ গরু শুনিও লাগাই ফেলার দে না আর খাওয়ানোর তাই পেতে শুনিও খাইয়ের ভিডিও খাইলেও লাভ আছে ভাই একশো খাই পেতে শুধু আর ওইসে খাইছে খাইয়ে ওইসে খাই ভিডিও খাইলেও তো মাথা ঘুরবে একদিন উকা দেখে দিলে মানুষ মিলাই দোত একজনের ডাকো দিব দেখা দিয়ে মিলাই দোত বলে বিরিয়ানি নান্দে চিন্নি দিব আন্দা এবার ডাকত একজনের হদ দেরি আজি কি দিব আন্দায় হত ভাই আজি চিন্নি দিব দে চিন্নি এখন কলিয়া মন তাই কোনোদিন নো দেখি হদ তুই না ডাকত ফের গেছ দে তুই চিন্নি না দেখ তুই চিন্নি না দেখ হদ না ভাই আইন দেখি হদ চিন্নি যে সাদা সাদা চিন্নি আন্দায় হত ভাই সাদা খালাম নাই চিনি নে সোগে নো দেখি সাদা হইলে ওই তো আবার তোরে কান দেখো দিব এই তোর ইন্টারভিউ দিতে মার্শি দে না কথায় আধা মানুষ সাদা চিনি নে ওই তো কথা সাদা না চিনি কথা সাদা বোকা ডিকি সাদা আন্দায় কথায় জিন্দগি বোকা দেখি নে ওই তোর মাথা ঠান্নর করে উঠছে এই জ্বালাকে রাতা সাদা কি ডুককে হদ ভাই বগা কইলে হদ না সিনাস হদ আতি এন কেন হদ বগল দেন দিয়ে হদাই ফরান গেল ইন্ডে শূন্য খাইতাম নো বলাত বাজি মরকম দে হদ বগল দেন দিয়ে বালা করে দরিসা খাবি না খাবি খাবি না খাবি দরিসা
আল্লাহ হেদায়েত করে আমিন হ। আচ্ছা ইয়ো হযরত কিবলা আইন ওয়াজ ওয়াজ আছে না? ওয়াজ দিন আবার ওয়ার ওয়ার লস হস দিন আদা দে বুঝিবলি আল্লাহ বুঝিবে তৌফিক তো আমিন। দরসের পর সালাত নিয়ান মালায়েক লাগাতে আঁখোঁ মেঁ আপনি সব রোজ খাকে মজারে মদিনা সালা দুনিয়া সালাম নে হাবিবাল্লাহ আকা হে রহমত ওয়ালে নূরানি কমলে ওয়ালে সুলতান নবী কৌন কা মেহমান আল্লাহ গদান নবী বে মেহমান কিয়ামত পর্যন্ত আর রাসূল বে মেহমান মেহমান রে যে না জীবন ইজ্জত করা পারে আর নবীর জীবন ইজ্জত করা পারে আকা হে রহমত ওয়ালে নূরানি কমলে ওয়ালে সুলতান নবী মেহমান নবী মেহমান সালা দুনিয়া নবী মোর পরশমণি নবী মোর সোনার কণি নবী মোর পরশমণি নবী মোর সোনার কণি নবী নাম জপে যে জন সেই তো দোজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজি রাসূলের শান গাইতে রাসূলের শান মান গাইতে মন দিন ইয়ান রাসূল আরারে মহব্বত করতে রাসূলের গান গাইলে ইব্বত ইজ্জত জিন্দেগি গোড়া জগত হয়ে যায় ও ইয়া রাসূলুল্লাহ আরে জোরে গান সুবহানাল্লাহ বাবা মোসন ওলিয়ার নাম অন্য না সুদূর আরব সাগর তুন পাথর গরিব আসি এসে দে মাজারত গেলে পাথর ইয়ান দেবি যারা গিয়ে তারা দেখে পাথর ইয়ান আছে না যে গিয়েতে দেখে তো আচ্ছা না না এত নাকান পাথর লই ভৈরত ফেলা সাহেব বাঁচিব না মসনুলের মাজারত যাই যদি ভাত্তর ইয়ে না কই ও বাবা মসনুলের বাসায় এনে দে ভাত্তর আই জাহাঙ্গীর জোর ও আজকালাম বরবালা করি আরে বিয়া গুনে সিনা আর একখানা বাসা না কর্ণফুলি ভাত্তর কবে দুজোর অনেক দেখি দিল উবাই উঠি কর্ণফুলি তাঁড়ো না ভাত্তর ইয়ান লো যদি কর্ণফুলি তাই ও যো জাহাঙ্গীর জোর বইও হাতিকে ভরি টরি দেবে বানো গদি ফেলো তার মানিয়ে জানা যা সারা যাই গিয়ে বাসাইব না একবারে বাসাই দিব আজি বানালে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল জিবের মাওলায় কবুল করে গে ইবে কদম লাখনের ওয়ার ওয়ার ভাতরি এন ফলো হই গই কই ঠিক না বাবা হযরত কিবলা রহমতুল্লাহ আলাই সিয়ারত বই বই জিকির করার জামাই বউ দুজন হযরত কিবলা তুন দুয়ার খাসাইছি দুয়ার লাইছি হুজুর আজ আমি হজর যাইব এখানে দোয়া করিতাম সই সালামত যেন ফুঁজিত তারে এত ফানি বত হজর যাইত
সমুদ্রের মতো সমাজ যাইতে গই, ঠিক না? না লটারি লটারি আছে। হজরত কেবলা গির গিয়ে জামাইন মাথার উদ্দে আত তুললে আত দিয়ে বুড়া মানুষের যদি ফুসল লই হব অজাড়া আর বস্তা কেন চলে বস্তা আলগাই দাও এই বেটা হাতেই বলা যে না ওই তো হবে অজাড়া ইয়ান হই দেন একদিনে মিলিয়া দুধ গিয়ে একজনে সবু প্যাকেট লোভিলে এক কুয়ারে এক বন্ধা ইতরে হই দড়ে দুয়া মানুষ হদুয়া মানুষ প্যাকেট নাও ভাইতর উগ দিবে শোনো হদু হজুরি তেলি যোগ নাই দিয়ে দিই এলে বজলে তোলা বহুত মানুষ এটা আছে তো তাইলে লাইট দিল যাবি দিয়ে দিই আসল জোর হই আসত দরকারি জিনিস আল্লাহ যুগে রসুল বানো হজরত কাবলা রহমতুল্লাহ আলাই ওইবার মাতার রুদ্দি আজ যাতে দিল উজু করুল্লাহ এন বাবা আল্লাহ জিকি শুরু হয়ে গিয়ে আল্লাহর অলি অলল বাজিলে মারা কলব জিন্দ হয়ে যায় হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার হযরত কেবলা মাওলানা ইয়ার জি কবুল করো হায় হযরত কেবলা মাওলানা আর জি কবুল করো না লা ইলাহা এতদিন অনার ভক্ত নোয়াছিলাম অনার আত্মবার্গ সোহবতি না শরীর খবর গিয়ে গই হুজুর আয় বুঝিতার কি মহব্বত দেখাইয়ে কিন্তু আর সম্বন্ধে ধারণা নেই আই জোহর নামাজ বাংলাদেশে তুললে আসরত তো যে মদিনা ফরিতে হইতে পারে দোয়া করে দে আল্লাহ সরু জগুই মদিনা শরীফ এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো জিয়ারত করলো যা গড়াবড় করিয়ে হঠাৎ করিও ভাই এ নাজির একটা মানুষ হিসেবে ধর না যে গাঁটির মধ্যে সসম্বত লইয়ে ঠিয়া বসে আসিল গাঁটি বেকলা বেকলা ভাই আড়াই গিয়ে গই কাটিবে হরে হ্যাঁ বাড়ির তুন যাবে যাবে টাইম কাটি গো গেল গই না অজ গড়ার পর ভাই মানুটি যে গই বাড়ি থাই বেলাই হ্যাঁ কই দে মানুষ থাই বেলাই কিয়ামত করে মন কৌটি গেল গে বাড়ি যাই বেলাই মনে মনে ভাবিতে দেখেন হ উদ্দেশ্য আছে কারণ মনিয়ান নবী তুলি দিয়ে দে কারণ মনিয়ান যদি লাই দিত আরোগ্য মানুষ যাই সুযোগ না পাইতো আসে কারো করে গলাই বেললে এবারে বার করে দিল যা তুই যা ভাই তা ভাই যখন যাই গোড়া দেশ খবর করে দেখ ঠিক না মানজারা খবরই ওজাবত লাভ সুবহান সুবহান আল্লাহ আরে আল্লাহ আর সব গিলিলে তিরিয়ান মৃত্যু
আরো বহুদিন আরো তিন মাস ফুরি লই আড়াই মাস ফুরি লই বার কেন যাইম গাইম কি লইম কি খ্যাং করগম করলে করগম হব একমাত্র উম্মত আল্লাহর কষ্ট বুঝিব দে নুরুন নবী দুঁ দিয়ে গেল গই হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ইয়া রাসূলুল্লাহ আয়নের উপর মহব্বত করি আর সমস্ত কাজ কারবার শেষ হইয়ে কিন্তু আর গুরুত্বপূর্ণ উকে ঘাটি ও রাসূল অনেক সাগার আর মিলাই দন খান্তে 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 শেষ পর্যায়ে দেখতে দান্ড দি হযরত কাবলান নবীর সালাম দের সুবহানাল্লাহ হুমায়ুন হুজুর তবর করে কদম উত্তর গে হই কদম স্যার যেটা এত বাতি জ্বলে এটা মোমবাতি মাস খাই না করিস যেটা নুরুন নবী জ্বলে এটা আর কোনো কিছু নাই সারিলে জিয়ারত হইয়া না ওইয়ে আগজরত কেবল জিয়ারত করল হ্যাঁ আমার বাদ দিবার অলি আল্লাহ অলি মানে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুর সামুল্য সমাধান দন হ্যারামের বাদ দিবার কে দে হাউজুর নতুন দোয়াল আসি দে অনিল লাইফে জানি নাই আসতাম অনল আসতাম আচ্ছেন বাদ দে কি হইয়ে হুজুর আর গাঁটি আর আগে গই ইবে জাঁটি বুঝো যে সম্বল না আসিল খসুর বিয়াগুন খটে বউ বলাল ওই দো বিয়াগুন আরে তই হুজুর গাঁটি আর আগে গো আর এখন লাগবার গুম নাই ক্যাং করগম কল্যা করগম এন করগম হুজুর আর গাঁটি কর খবর দাও ক্যাং করগম হুজুর আর গাঁটির খবর দাও কথা তুই এন বাবা কথা জান তোর গাঁটি আইলে ফেলাই আচ্ছা আচ্ছা খসুর তোর গাঁটি দিয়ম কিছু খাই না আউজুর কাটির টেনশনে টেনশনে কিছু না খাই হযরত কেবলা থলের ভিতর রাত গলাই দরানো সার গো হাজুর খুব থোড়া করে জমজমের পানি দিল হাজুর এখন খা জমজমের পানি খাও হাজুর সারিওয়া খাইল জমজমের পানি খাইল হদ হুজুর অন তৈলে ফুল আমি কেলা রাত তোরা দিতে দিতে তোর হজরত কেবলা রদা দিতে এরকম দিন তাইও দেখির তোর সার্গ হাজুর দিদি উদ্দেশ্য আছে আর নবীর খলিফা হব সাবি গুরুত্বপূর্ণ অসুবিধা নাই লেবে তালে পরে আল্লাহ কবুল করো কামিন হো আচ্ছা যাক অসুবিধা তাহলে তারা না মাইন তো আজা আছে করো তো মহব্বত তত্ত্ব দেখাই আল্লাহ তারা হায়াত ওদিনে এক জাঙ্গাত গিয়ে দিয়ে মাই ভোগ করো হয়তো সাহা দেওয়ার একখানা সিনি হমাই দিয়েছি এবার সিনির সম্পর্ক ন করে সিনি কে হমাইতাম কইলাম হ্যাঁ ভাই তুই বংশ লাইট তারিফ কই সিনিলার ডাইরেক্ট সম্পর্ক ন করে হমাইতাম গা কইলাম লম্বামে কে আছিল হাতিমে কাবাইনো কাবার অংশ হাড়িয়ে খোনা বানাইলে সার কেন খোয়ান হাজুর দিদি হবো সার গো আন নবী সদায় রসুলের খোনা খোয়ান কত সার কেন হাজুর দিদি হবো কেয়ামতের মারব আল্লাহ ফিলের গাড়ি বুঝে সারবো হাজুর দিদি হবো মাজা খাবের ইমাম হবো আল্লাহর আরশো আজিমের খোনা খোয়ান সারগেন হাজুর দিদি হবো সদা হাজুর আর দিম না সদা দিলেও লইতাম ন বুঝি দেখি না সুবহান আল্লাহ খোয়ান আহা হুজুর আর গাঁটি সদাবার শুরু করলি গাঁটি ভাবি হাজুর খাই কথা খাই পানিও খাইয়ে হুজুর বাড়িত কেনে যাইও গাঁটি করে ভাইও এন গাঁটিলে বল হজরত কেবলা হদ চিন্তা নগরিস আল্লাহর অলি হলো সবত যাতে ভাইজ নেগা হে ওয়ালি মে এ তাসির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি আসসালাম মাঝে
মাঝে গলা বুয়াই যা, আর তেল মোবিল ঠিক না তাহলে মেশিন ঠিক ঠিক চল ইতারা বাবা দে দু সাগুন যার করে আরো বাদ গরত বাদ খাইতারি অনরা ডুকে কবার গলায় নদী দিয়ে দি এনে তোরা তোরা জিগেন খোয়াইশা লাগিয়ে ঠোঁর মারে দিয়ে দি তোমার জন্য সাহাবি আগুন আরো গলায় দিবে আল্লাহ হজরত কাবলার বহুত বড় বড় মনিদান আছে, কোটিপতি লাখপতি, ডাকত গেলে কাটি তো বহুত বেশি দিব ভান বাংলার আল্লাহ আইও বুঝিন ন বাড়ি হজরত কেবলা বুঝিন ন বাড়ি ভিতর ডাইরেক্ট বুতের বাতি যত হাসে যার এত দূর আছে অবু কি আমার তো না দিল তো সেরাক খড়াই গেলাম আর কি সারাক ধরাই দিল হজরত কেবলা অনগড়ে আই সারাক তো আই না বার হইতে না হইতে সারাকি বলাক কো দূর তে ডাকো তাই গই গই সুবহানাল্লাহ ও মা কোটা সারাক তাই গই সারাক ডাকে ভাগে তো কেউ নাই আর গাটি করে সারাক ডাকে ভাগে তো আর গাটি করে হজরত কেবলা আর দিয়ে দে বউ কত বর ভালো তুই মদিনা শরীফ তুলে করে তুই মদিনা ঠিক আছো আর করে মানুষ আইবের ভাই হাজার তিন মাস কত না গেছি না কোনোদিন কোনো জাঙ্গাত বাংলা মনে যাতে বই গেছি কথা গেছি জ্বালা ধরলাম এ গাটি তুন তো বড় জ্বালা ধরে গে মাথা জিয়ান করলেন যতন ইয়ার মনের কথা দিলের কথা বিশু কিছু ভিতরে লাই দিও বেগুন বৌরও কই নত কারণ একান একান দুঃখ এসে দেরি দুঃখ আসছে তো যদি বউরও হদ হয় বিবি আজি আর তো কষ্ট আসছে তো তো তোর হতাই এন বুঝাই তো তুই কেয়ার ন কইস বউ হদ উম ফজর ফাড়ে নি চাই লই দেন উম ফলি ডাকছি মা দাল লেভেলে ইয়ো ভাই হদ ফোয়ার বাবা আজি আর কি কই কই তো নি উম বললে তালা লেভেলে জামাই ন কই লে কই নি ইবে বললে তালা লেভেলে হজরত কাবলা কি দেখা দে হজরত কেবলা কই সারাক দরাই দিয়ে না হদয়
আয় বিবি এ ফজর যাইরে হযরত কিবলা তুন দোয়া চাই দে কই দে হুজুর স্বামী হো গই দে হযর মধ্যে আল্লাহ রাখা নাই কাবা শরীফ মদিনা শরীফ একনা সই সালামত তাই বেলাই আন একনা দোয়া করে দিও হযরত কিবলা বান্দা শরীফ তুন দোয়া করে দিয়ে আর অন হইতেলে কই দে মদিনা শরীফ দেখো জামাই গদি বিবি আরেগুলো বেশি বাড়াবাড়ি নগরী গো ফজরের নামাজ পড়ি আর দুনু জন হযরতের দরবারে যাইও আরে গোসপাকে নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আশেকে কান্দিসিনায়ার গোসপাকের খবর টবর বাদ দিয়ে এমন ঘটে লোক এই ফসল নেই যারা আল্লাহর ওলি হয়ে যায় গই যারা রে মাওলায় কবুল করে মাওলা জবিনি আল্লাহ ফাড়ির মতো বড়ি ফেলায় আল্লাহর ওলিও লুক কদম বান্দা শরীফত মাইলে আর মদিনাত মারে এখন মুসিবত বাজিলে আই হযরত কিবলারে দায়িত্ব দিয়ে দে গুনরে মুসিবত তু নাসান করি বেল্লা প্রতিষ্ঠান হদুয়া গর্গি একখানা যেন তরা তরি মাদ্রাসা বান্ধি ফেলে তরি মত একজনের জাঙ্গা দি ফেলে দিন দিল লফি গাজি ও হল ঘরে নিদি দুই কোটি টিয়ার এলো ওয়াজ ইনটু ইনটু ফলো গিয়ে দে দলিল গরি আমি এর আর দি ফেলে দে হত জান মনে খান ঘর গই ফলো গিয়ে অন আল্লাহ খোদাই হ্যাঁ খোদ আরে আর একজনে দিয়ে 4 ঘন্টা এদিনে ইতর 1,20,000 টিয়া দি 20,000 আর বকশিস দি হ্যাঁ খোদ সারি হল জাঙ্গা আল্লাহ মেরে ভিড়া কানা যা তুই কেন আরে দুয়া জাঙ্গা দি ফেলা নবীর বাতাস বেঁচে দে ২০ জানুয়ারি মাদ্রাসা যেন সভা দি আর আর আবুল কালাম বয়ানি হুজুরের দাওয়াত দি আর বহুত বড় বড় হুজুরের দি একখানা দোয়া করিবেন সাতান জমাইতে প্রায় 10-15 লাখ টিয়া লাগেন তারাই দোয়াটিয়া ফাইনি আর যে দাওয়াত দিয়ে আর বদা উবেই সমস্যা কারখানা গুন গরিব
একসময় হামুই যাবে গই বাচ্চা হারুনুর রশিদ বলে একদিন আড়ি যাতে বাচ্চা হারুনুর রশিদ বড় আশেখ রসুল আছিল জিন্দাগীত কোনোদিন উজু সারা নবীর নাম নলবিল হতে বাচ্চা হারুনুর রশিদ একদিন আড়ি যাতে বাচ্চা কারণ রশিদ কম করি গুলো রাস্তা দিয়ে আড়ি যাতে বাচ্চা কারণ রশিদ মাদ্রাসার ভুয়া অভাবের কারণে তেল নাই দিয়ে বাতি জ্বলায় ফরিন না পারে লাস্তা তাই রে উগ বাতি গিজে গিছে বাতি জ্বলা দিবে গিজে গিজে করি ভরের আর ঠিক কি বাচ্চা কারণে রশিদের মন জ্বলি উঠে আরে আর নবীর বাগানের ফল হঠে পারে গিয়ে স্বভাবের কারণে বাচ্চা কারণে রশিদ এই মাসে যা বেতন পাইতো এগুন দিবে একগুণ ফল আরে সারা কিনে দিয়ে তেল কিনে দিয়ে মানজারানি বাদা ও ফাতি ফাঁকা আন না মাজারানি তারপর দেখা দিবে আই গেলাম দে তুই আই রসুলের বাগানের ইজ্জত করি ফেলি নুরুল নবীর দেখি ফেলি একখানা কেতে বালা লাইলে ইতার একখানা সহযোগিতা করিব মানুষ ফিজুর তো নুকা মানুষ উঠো না নবীর বাগানে লাভ মারিবে দে হাতি যেন সাক্ষী হিসেবে তাই যাবে বুঝি সাহায্য করলো পরিবারত ঘন অশান্তি তাইলে কষ্টবিষ্ট বললে হজদারত মুসিবত তাইলে উপযুক্ত মেয়ে তাইলে কোনো কিছুর অসুবিধা তাইলে এ রসুলের বাগান রসুল আল্লাহর ভাই হলের সমাধান দান করো আমিন ইয়া রসুল আল্লাহ আল্লাহ মিরামত উগ্র ভাই এক বস্তা সেমিটের পয়সা দিল মহব্বত করি আল্লাহ ময়দানে মহাজরত আর রসুলের বাগানে গুণ নবীরে দেখাই দেখাই আর নবীরে দেখাই দেখাই রসুলের সালাম দিদি আল্লাহর জান্নাত ঢুকিবে তৌফিক দান করো ইয়া রসুল আল্লাহ নবীর বাগানে গুণ মরি গেল একদিন স্মৃতি হিসেবে তাই যাবে গই কারণ আওলাদ রসুল তো ইফসুজুর হই দে এ যে আমি আইয়ান রাল খা মনন করি গো মাই নজর মে দেখতা হে যে আমি আকি বারান্ডা মে প্যারা রসুল কদম লাগা কর চলতা হে ইফসুজুর কদাই নিজের সঙ্গে দেখি রে যে আমি আর বারান্ডা তান নুরুন নবী আড়ত দে আজি এ যে আমি আইয়ান নবীর বাদান বাতাস বেজে আজি আওলাদ রসুলের একখানা দোয়া লইতে কি বলি অনরাবে গুণ মহব্বত করতে লাগুন আল্লাহ সরকার নবীর খুশবু আল্লাহ বিয়া গুণের নসিব করো আমিন ওবা মা বোন শক্ত নামাজ দোয়া ফুরগো আর ভাই হলে দীর্ঘক্ষণ মহব্বত করি আর আর একখানে দোয়া করিবেন গলা উনজান ঠিক থাকে প্রতিদিন মাহফিল এভাবে মহব্বত করতে লাগবো আল্লাহ যেন মদিনার তুন এলম লই রে কারণ রসুলের তুন এলম লই না ফেললে এলমে গুন দি শুন আবাদ হইতে না ই আল্লাহ নবী হদ আনা মদিনা তুলেন আই রসুল এলমের শহর এই শহরের যদি এক ফোঁড়া খসবো কে ভাই দই এবার জবানও দামি হইয়ে এবার তুন যাই উনি বইতে হেদাই দেব আল্লাহ খুব করাম এ ফদর একখানা বড় করি আন্ন বিরোধী দর আন্ন বিরু গভীর রাখতে সালাম দিলে আন্ন বিমদিন একটু না খান ফাতি রুনিব বলো করি একখানা নবীর সালাম দাও ইয়া নবী মশকিল
হায় নবী নবী বলে হায় কেঁদে কেঁদে তবু পাই না দিদার অদমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে যায় নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় তবু পাই না দিদার অদমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে দয়ার নজর চাও গোলামের দেখা দাও দয়ার নজর চাও গোলামের দেখা দাও দন্ন করো জীবনে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় নবী নবী বলে হায় কেঁদে কেঁদে তবু পাই না দিদার অদমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে ইয়া ইলাহি সদকায়ে মিলাদ রসূল এ সালামী আজ জানা হো কবুল মদিনে কে চাঁদ মদিনে কে চাঁদ বেহদু সালাম বালাগাল ওলা আপনাদের জন্য তবরুকের ব্যবস্থা আছে, আপনারা মোনাজাতের পর তবরুক গ্রহণ করে যাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। উত্তর নিশিন্দাপুর ইমাম আলা হযরত পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন সাল্লাম উদযাপন উপলক্ষে আজিম শান নূরানি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুজাহিদ আলে সুন্নাত সুন্নিয়তের নয়নমণি হযরতুল হাজ আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদেরী মাদজিলুল আলী উপস্থিত অপরাপর ওলামা ইকরাম মেহমানবৃন্দ আশিক রসুল ভাইয়েরা মুস্তরাত মাহবুবুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে রাত 2:10 বোধ ওয়া সালাম আলহামদুলিল্লাহ উজুর ওয়া সালাম বজ্জিদে একটু যদি একখান আরা যদি আমল করতে দিয়ে যায় শুননি যে ইয়ানলা গুণর কাপড় আলহামদুলিল্লাহ এবং আমল করলি ইয়ানের বাকি জিন্দগির যা গুণ আছে ইন আল্লাহ মাফ করিব আলহামদুলিল্লাহ। উজুরে কেন হতা হয় কেয়াল করছেন মল্লার দুশ্মন, আসলে গর দুশ্মন বে বড় দুশ্মন, যে দোয়া করিবেন যে আর নবীর মজেজা মক্কায় মজমাত মদিনা মনোবর সাহেবেল্লাই যাইতেলে তো ভাগ্য মানে ঠিক আছে কিন্তু নদীর মজেজা সহবেল্লাই আজিয়ার যে মা বিলু দেশুন উজুর আগে দি আর উজুর নাম্বার নজায় আগে তকরি করছি যে জিন্দে মহিলা খবরস্ত খবর ন গাঁদা করে গাড়াই বেলন খবর হই জইবেরে জিবেরে আল্লাহ রব্বি মোহাম্মদ নবী হই আসা আসা মুইয়ে তো ডইলে তকবির দি নিয়েরা সিলু করে খবর করে জিবেরে সম্মানের সহিত জানাজা পড়িয়েরা
সরকার এখনো কিছু করে থাকু নভারের অনরা যারা গেজুন ইতারা শশককে দেখুন নদী গিলা যে কথা খেয়াল লাইবেন আই গুণাগার হুজুর তানার দোয়াই হজর মদিনা ও আদমি যাতাই জিজ্ঞ সরকার নে বলায়া তো আজ আর আল্লাহ নবীর মা বিরুদ্ধে শুনতে প্রত্যেকরে আম নবী একখান মদিনার টিকিট দেখ বেকন আমিন খেয়াল গরম পরে বাজিয়াল হুজুর ওয়াজ শুনুন যে আম নবীর মর্যাদা এ সাহেবের নাই এই জায়গায় যাবে আল্লাহ তৌফিক দান করুক আমিন ন যাইলো আন নবীর মর্যাদা সাহেবের লাই আজ হুজুর সাহেবেন যে আলহামদুলিল্লাহ আন নবীর মর্যাদা এবং গোসবাগর কারামত হুজুর আলহামদুলিল্লাহ অনরাশিন আপনি হন হনে হুজুর যাকিন ওয়া সালাম আজি গজ্জি সাই হন খবসল লাহাবরা বললি এই অসদুরমুখী এইভাবে হন কথা করতে দিবেন ইন বিয়াকিন আন মদিনা ওয়ালাতুন আতাই আলহামদুলিল্লাহ উল আরাইতুন যা 10 মিনিট ভিতর শুইদিন গই কেতায় সাইরি উজুর হড়া দেই বুঝে খালি সারা দিন এই উগ্গ গলা আজ একটা মাহফিল করি আর সে খুদ্দুর দূরতুন উগ্গ মানুষ আর শহর জালি তিন চার ঘন্টা সমলে জম পরে জেন্ডা যায় রাত্রি সুজন বাড়ি জালি জিরাইতি ফাঙ্কা সারি এসি সারি খতর হমর কিগ্রম পরে যত্ন গরম পরে একটু বালা তাই ফেললাই এই যে গড়াই বেজে আর নবীর মৌজেদা সরকার আদায়ী ইয়ান যে উজুর সাইরি যাবে আলহামদুলিল্লাহ উজুর হায়াত দ্বারা জিল্লায় আর ব্যাকনো দোয়া করেন দরখাস্ত নাই ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا
আল্লাহ কবির রজনী, আমার মতো গুনাগার এই জগত আর কেউ নাই। সামনে আশেক রসুল ভাইয়েরা চতুর্দিকে মা বোনেরা হাত তুলেছে, প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ মাহফিলে সব হযরত কাবলার রুহ মুবারাকাত ফাজাই দাও, আলে মাজবান্ডারের রুহ মধ্যে ফাজাই দিও, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে আশেক রসুল হওয়ার তৌফিক দান করো। এ মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন তাদেরকেও তুমি কবুল করো। আল্লাহ ভাইয়েরা যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন তাদেরকেও কবুল করো। রব্বুল আলামিন আমাদেরকে এলমে হেলমে বরকত দাও। আল্লাহ মক্কা মদিনার খুশবু দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দিও, আমাদেরকে বেইজ্জত বেহরমতি জিন্দেগি থেকে হেফাজত করো। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা নালায়েক মানুষ কিছু না, মুফতি না, মুহাদ্দিস না, আল্লাহ কোথায় কি ভুল হয়ে যায় তা জানি না, ভুল হলে তোমার দরবারে তওবা করতেছি। আল্লাহ আল্লাহ আমাদের গুনার দিকে না দেখে নূরুন নবীর দিকে দেখে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করো। আমিন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর বাগানোর জন্য যারা সাহায্য করেছেন তাদেরকেও কবুল করো। রাসূল গায়বের থেকে মদদ করে আমার দিলের মনের আশা যে কয়েকটা প্রতিষ্ঠান আমার মর্জি অনুপাতে করার আল্লাহ নিয়ত করেছি, জগৎবাসক কয়েকটা প্রতিষ্ঠান মৃত্যুর আগে করে যাওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ গায়বের থেকে মদদ করে আমাদের জীবনকে আলোকিত করে দিও, আমাদের মা বোনদেরকেও কবুল করিও, ভাইয়েরাই মাহফিলের জন্য যারা এত পরিশ্রম করেছেন তাদেরকেও কবুল করিও। মওতের বিছানায় নূরুন নবীর চেহারা মুবারক দেখে দেখে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও কালমা ইলাহা ইল্লাল্লাহ।